ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাল থেকে কোয়েল ছাড়াতে ব্যস্ত শিকারীরা মাছের জালে এভাবে আটকা পড়ছে শত শত কোয়েল পাখি তীব্র ঠান্ডায় উষ্ণতার সন্ধানে প্রতি বছর ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে উড়াল দেয় হাজার হাজার কোয়েল গাজা উপত্যকায় এসেই এসব পরিযায়ী পাখিগুলো আটকে যাচ্ছে জালে যা পরিণত হয়েছে অনেক বেকার নাগরিকের আয়ের অপরিহার্য উৎসে

এদিকে চলতি বছর ষাট শতাংশ কোয়েল বেশি ধরা পড়ছে বলে জানালেন আরেক শিকারী মোহাম্মদ আল সায়ের জানান একটি ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কৃত্রিম শব্দ তৈরি করে ফাঁদ পাতা হয় কোয়েল শিকারে তথ্য বলছে স্থানীয়ভাবে জন্মানো একজোড়া কোয়েল পাখি দেশটির বাজারে বিক্রি হয় প্রায় এক দশমিক তিন ডলার দরে আর পরিযায়ী একজোড়া কোয়েল পাখির দাম ছাড়িয়ে যায় প্রায় পাঁচ ডলার মধ্যপ্রাচ্যের বড় সংকট ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রায় ষোলো বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত ও নানা বিধিনিষেধে জীবনযাপন করছেন ফিলিস্তিনের নাগরিকরা উজ্জ্বল হাফিজ এখন বিশ্ব